মেলা মেলা শুনতে শুনতে আমিও চলে আসলাম বহদ্দারহাট তাঁতবস্ত্র মেলাতে। আর আজকে এত ভিড় ছিল এই মেলাতে বলার মতো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি বহদ্দারহাট তাঁতবস্ত্র মেলাতে কি কি এসেছে, কোন কোন স্টল বসেছে, কোনটার প্রাইস কেমন, সব কিছু আজকে আপনাদের ঘুরে দেখাবো। বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সের পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে, আর এই মেলাতে ঢুকতে কিন্তু কোনো রকমের টিকিট লাগছে না। তো প্রথমেই আমরা চলে যাই জুতির স্টলে। সুন্দর সুন্দর জুতি কালেকশন এসেছিল, আর এগুলোর প্রাইস লেখা ছিল 500 করে। জুতির কালেকশনগুলো কিন্তু সুন্দর ছিল। এছাড়াও ছিল 150 থেকে 200 টাকার মধ্যে অনেক রকমের সুন্দর সুন্দর স্যান্ডেল। তারপর চলে আসি এই কাঠের দোকানে। কাঠের আর মাটির কালেকশন দেখলে না চোখ জুড়িয়ে যায়, সবই দেখলে নিতে ইচ্ছা করে। এই কাঠের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল, আর আমি বারবার এই স্টলটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর চলে আসি ব্যাগের স্টলে। ব্যাগ কিন্তু অনেক রিজনেবল প্রাইসের অনেক কালেকশন ছিল। ব্যাগের সবগুলো আমার খুব ভালো লেগেছে। 150 টাকার পার্স ব্যাগ হতে শুরু করে অনেক রকমের ভ্যানিটি ব্যাগ ও হ্যাঙ্গিং ব্যাগ, অনেক রকমের ব্যাগের কালেকশন ছিল। তবে এই মেলাতে প্রচুর ভিড় ছিল। যদিও আমরা দুপুরে এসেছি, যতই বিকেল হচ্ছে আস্তে আস্তে মানুষ বাড়ছে। এরপর চলে যায় জুয়েলারি স্টলে। অনেক সুন্দর সুন্দর জুয়েলারি স্টল ছিল এখানে, আর ঝুমকার কালেকশন তো হিউজ পরিমাণে ছিল। এই যে সবগুলো ঝুমকা অনেক সুন্দর। তারপর এদিকে ছোট বেবিদের লারালাপ্পা চুড়ি ছিল, এগুলো একদম মিনি সাইজের বেবিদের, খুব সুন্দর। আর এই জুয়েলারি স্টলটাতে সব কিছু 30 টাকার ছিল, মানে যেটাই নিবে প্রত্যেকটা পণ্য 30 টাকা করে ছিল। তারপর এদিকে ছিল অনেকগুলো গলার লকেট, চেইন। তারপর এদিকে অ্যান্টিক্সের এই জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল। তারপর ডায়মন্ড কাটের চেইন, লকেট সহ চেইন, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর আসি চুড়ির দোকানে। আর চুড়ির প্রতি তো প্রতিটা মেয়েরই অ্যাট্রাকশন, আর এখানে চুড়িগুলো এত গ্লসি ছিল, খুব সুন্দর। আমার চুড়ির কালেকশনগুলো অনেক পছন্দ হয়েছে। এই গ্রিন কালার চুড়িটা না জোস ছিল, দেখতে গিয়ে একটু চুড়িটা এলোমেলো করে দিয়েছি, আবার ঠিকও করে দিচ্ছিলাম। ভাই প্রত্যেকটা চুড়ি না অনেক সুন্দর ছিল। তারপর এদিকে ছিল অ্যান্টিক্সের চুড়ি, এগুলা প্রতিটা মেলায় আমরা দেখি, তবে চুড়িগুলো কিন্তু সুন্দর ছিল। এদিকে ছিল স্টোনের চুড়ি, এই যে এই চুড়িগুলো কিন্তু অনেক গ্লিস করতেছিল দূর থেকে, সুন্দর ছিল সবগুলো। তারপর এই মেলাতে ছিল অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন, এই যে চিকেন কাপড়ের, তারপর নায়রা কাট, আলেয়া কাট, অনেক সুন্দর সুন্দর কুর্তি কালেকশন ছিল, ওয়ান পিসের কালেকশন ছিল, আর প্রতিটা ড্রেস সুন্দর ছিল। আর এদিকে ছিল বেবিদের কিছু কোটি, এগুলো ফ্রকের সাথে পরলে অনেক সুন্দর লাগবে। কোটিগুলো অনেক সুন্দর ছিল, যদিও আমার প্রাইসটা জেনে নেওয়া হয়নি, আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই কোটিগুলো। যতই বিকেল হচ্ছে ভিড় যেন আরও বাড়ছে আরও বাড়ছে। এরপর আমি ভিডিওই করতে পারতেছি না, এত মানুষ বেড়েছে। তারপর এই দূরবীনটা দেখলে না আমার সেই চিটেঙ্গা টুম্পনি আপুর কথা মনে পড়ে, যদি আমি ওর মতো আশেপাশে এই দূরবীন দিয়ে গোয়েন্দাগিরি করতে পারতাম। তারপর আরও ছিল কুকারিজের দোকান। তারপর কুকারিজের দোকানে এই লম্বা লম্বা চামচগুলো কিন্তু সুন্দর ছিল। যারা একটা ডিমও ভাসতে পারে না, তারা কিন্তু দূর থেকে এই চামচগুলো দিয়ে ডিম ভাসতে পারবেন। এছাড়াও এখানে কিচেনের অনেক আইটেম ছিল, ফ্রাই প্যান, চামচ, অনেক কিছু। তারপর সুইট হোমের এই হ্যাঙ্গিং শোপিসগুলো না সুন্দর ছিল। যারাই ব্লগ করছে তারাই দেখি এটাকে ভিডিও করে করে যাচ্ছে, আসলে এটা অনেক সুন্দর ছিল। এরপর এদিকে ছিল ওনার হিজাবের দোকান। এখানে 100, 200, 250 টাকার মধ্যে অনেক রকমের হিজাব আর ওড়না ছিল। একটু দেখে নিতে হবে, মানে বেছে বেছে নিতে হবে, যেগুলো 100 টাকার ওগুলার মানে কোয়ালিটি বেছে দেখে নিতে হবে। তারপর মেলাতে অনেক খাবারের স্টল ছিল, আচারের স্টল, আর আচারের ফ্লেভার তো এত লোভ লাগছিল কি। তারপর কুকারিজের একটা 60 টাকার দোকান ছিল, মানে এখানে যে পণ্যই নিবে 60 টাকা, যেটাই নিবে নেক, যে কোনো পণ্য 60 টাকা দরে। তো এখানে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যেটা 60 টাকা হিসেবে রিজনেবল ছিল। তারপর ছিল বাচ্চাদের প্যান্টের দোকান, এই প্যান্টগুলো মাত্র 30 টাকা করে ছিল। এটা হচ্ছে বেবিদের স্টল। তারপরে এই বেবিদের হ্যাঙ্গিং ডলগুলো না অনেক সুন্দর ছিল, বাট প্রাইস একটু বেশি ছিল, 150 টাকা করে, কিন্তু অনেক কিউট ছিল, অনেক সুন্দর সুন্দর ডল ছিল এখানে।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।